السلام خير من النوم. وعليكم السلام. بشر بشر. আরে ভাই মাটিতে বসে কেন কেন বসুন আরে ভাই নিচে বসুন নিচে বসুন আমার মতন করে বসুন পাড়া আপনি তো বলছেন আপনার মতো করে বসতে আপনি অফিসের নিয়ম জানেন না কিভাবে বসতে হয় আপনার নাম কি বাপে ডাকে একটা মায় ডাকে একটা দাদায় ডাকে একটা দাদি ডাকে একটা নানায় ডাকে একটা নানি ডাকে একটা চাচা ডাকে একটা চাচি ডাকে একটা কোনটা বলবো স্যার আচ্ছা তোমার চাচা যেমনটা বলে ওইটাই বলে ডাকবো তোমাকে স্যার ওইখানে একটা সমস্যা আছে কি সমস্যা স্যার চাচা তো সকালে একটা ডাকে বিকালে একটা ডাকে সন্ধ্যা একটা ডাকে রাতে একটা ডাকে আমি কোনটা বলবো তোমাকে রাজারটা বলে ডাকবো স্যার ওইটাই আরেকটা সমস্যা আছে সমস্যা কি সমস্যা রাতে তো সন্ধ্যা রাতে একটা ডাকে মধ্যরাতে একটা ডাকে শেষ রাতে একটা ডাকে কোনটা বলবো স্যার আচ্ছা আমি তোমার নাম জ্ঞানী রাখলাম জি স্যার সবাই আমার ওই নামে ডাকে আচ্ছা তোমার পড়াশোনা কতটুকু পড়ে ফেলেছি বাক্কা ইন্টার মেট্রিক বাক্কা ইংরেজিতে অনেক ভালো তবে গণিত একটু কাঁচা তুমি তো গণিত একটু কাঁচা তুমি একটু প্রশ্ন করতে পারি জি কারেন রাস্তার ধারে চারটি ছাগল ছিল দুটি চলে গেলে কয়টি রইল ছাগল ছিল দুইটি চলে গেল একটা না মানে বুঝলাম না ছাগল যখন ছুড়ে হকলটে এক লোক ছুড়ে গিন্না গিন্না ছুড়ে না আচ্ছা তুমি তো ইংরেজিতে অনেক ভালো তুমি বললি একটু আগে জি তুমি প্রশ্ন করতে পারি করে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল ট্রান্সলেট করো তো ট্রান্সলেট ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল আই এম সরি মানে নিতে পারবে না স্যার আপনি বাংলা সিনেমা দেখেন নাই যখন নায়কে আর শত্রুয়ে ধস্তা ধস্তি হয় বিশম টাস টুস এরপর যখন অ্যাম্বুলেন্স আসবে মি ম মি ম মি ম এরপর হাসপাতালের বেডে শোনো হবে এরপরে যখন ডাক্তার রুম থেকে বেরিয়ে এসে বলবেন আই এম সরি আমি আপনার রোগীটিকে বাঁচাতে পারিনি স্যার আমি ওইখান থেকে বলছিলাম আর স্যার দেখতে তো আপনি করে ইংরেজিতে অনেক জি স্যার আমি বাংলাও পারি বাংলা পারো মানে কি পারো যেমন ধরেন বাংলা একটা কবিতারে আমি আকার দিয়ে ঠাস করে সবগুলো বলি কি একটু বলো তো যেমন ধরেন একটা কবিতা আছে কবিতা দুই লাইন দিয়ে আমি আপনার উদাহরণ পাকা সাবা কালা রাবা রাতা পাহালা কানা না কাশামা কালা সাকালা ফাটালা এটা হচ্ছে প্রথম বিবরণ দ্বিতীয় বিবরণ হচ্ছে পুকশব করুণ রত পহল কোন কুসুমকুল সুগুলো ফুটল দ্বিতীয় বিবরণ তৃতীয় বিবরণ হচ্ছে প্যাকেশে মে ক্যারেলে মে রেতে পেহেলে ক্যানেলে কেশে মে কেলে সে কেলে পেটেলে চতুর্থ বিবরণ হচ্ছে পুকশব করুণব রুতপ হল কোনো কুসুম কলসুকুল ফুটুল এটা হচ্ছে আমার সম্পূর্ণ বাংলা ভাষার বিবরণ আচ্ছা আপনি তো বাংলা অনেকই পারেন জি আচ্ছা বিবরণ করতে পারবেন জি কর আমি তুমি গরু আপনি গরু আপনার জন্য নাইকেল আনছি না নাইকেল নাইকেল আবার কি এটা আচ্ছা এক কাজ করো কিন্তু দেখবো না তুমি আমাকে বাম হাতে দিয়ে দাও আমি একজন পুলিশ ইন্সপেক্টর আপনার মতো মানুষদেরকে ধরার জন্যই এই নাটকটি করেছি আপনার মতো মানুষদেরকে ধরার জন্য এই নাটকটি করার আমার উদ্দেশ্য হলো যে আপনার মতো মানুষ যদি এমন করে তাহলে আমাদের বাংলাদেশের মানুষ আজকে ভাত না খেয়ে মরতে হবে তাদেরকে তাদেরকে সন্তানদের পড়ালেখা করাতে পারবে না আসুন আপনাকে আমি জেলে নিয়ে যাচ্ছি